সেও মুখ খুলে দাঁড়িয়েছিল, সেই শরীরে চারে গেছে। আপনারা নিশ্চয়ই উমেছেন আমাদের সোনার হোটেলের সামনে তিনি ট্রাকে পিষ্ট হয়ে ইচ্ছে করে তার উপর ট্রাক উঠিয়ে দিয়েছিল যখন আমাদেরকে থামাতে পারছিল। অনেকের নাম মনে আছে কিন্তু আজকে সময় নাই, আজকে আমি আর কেউ নাম বলছি না। আমার সম্মুখে শিল্প অঞ্চলের নেতারা, আওয়ামী লীগের নেতা, ছাত্র লীগের নেতা, স্বেচ্ছাসেবক লীগের নেতা, মহিলা নেতারা, যুব মহিলা লীগের নেতারা যারাই আছেন, শ্রমিক লীগ, সবাইকে ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি যে এত বৃষ্টি সারাদা গেল তারপর আপনারা এসেছেন, তারপর আপনারা এই সভাটিকে সফল করার জন্য আমাদের নেতাদেরকে একবার দেখার জন্য আপনারা চলে আসেন। সেই জন্য আপনারা যে সবসময় তেজগাঁওয়ের লড়াই সংগ্রাম আন্দোলন আওয়ামী লীগ বুকে ধারণ করে চলছেন তারই ভূতা আরেকবার প্রমাণ দিয়ে গেলেন। আপনাদেরকে ধন্যবাদ শুভেচ্ছা। আমরা কামার জন্য আজকে অনুষ্ঠানটা করছি সবাই জানে আমাদের যে খত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমাদের জাতির পিতা বন্ধুই অবশ্যই তাকে নিঃশংসভাবে হত্যা করা হয়েছিল। তিনি শাহাদাত বরণ করেছিলেন তার পরিবারের সবাই থেকে, বঙ্গমাতা বেগম ফজিলুর নেসা যিনি পর্দার আড়ালে থাকতেন, যিনি বঙ্গবন্ধুকে সবসময় অনুপ্রেরণা দিতেন, সবসময় তাকে সাহস যোগাতেন, তাকে সব কিছু রাসেলকে নিয়ে তাকে হত্যা করে এসেছে। হত্যা করে শিশু রাসেল সহ তার আত্মীয় স্বজন যারা ছিল সবাইকে হত্যা করেছিল। কারণটা ছিল এই রক্ত যদি বেঁচে থাকে তাহলে আবার ঘুরে দাঁড়াবে, এইটাই ছিল তাদের আশঙ্কা। তাদের আশঙ্কা যথার্থই হয়েছে, দুই কন্যা বেঁচে ছিল, সেজন্যই দুই কন্যা আজকে ঘুরে দাঁড়িয়েছে। বাংলার মানুষ সবাই আজকে তার যোগ্য উত্তরসূরি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ডাকে আজকে সব ঘুরে দাঁড়িয়েছে, এক হয়ে গিয়েছে, একে একাকার হয়ে গেছে যারা বাংলাদেশ, সারা বাংলাদেশের মানুষের আস্থা বিশ্বাসের জায়গাটা আজকে মাননীয় প্রধানমন্ত্রী দখল করে নিয়েছে। সবাই এক বাক্যে বলে যে শেখ হাসিনার বিকল্প শুধুই মাত্র শেখ হাসিনা, আমরা শেখ হাসিনা ছাড়া কিছুই বলব। তাই তো তিনি সবসময় এদেশের মানুষের কথা বলেন। এই কোভিড মহামারীতে তিনি উন্নয়নের বাজেট কমিয়ে খাদ্যের কথা চিন্তা করে এই খাদ্য বিতরণ করে যাচ্ছেন এবং আমাদের নেতাদেরকে নির্দেশনা দিয়েছেন তোমরা যে যেমনি পারো কেউ যেন কষ্ট না পায় এই মহামারীতে। আমাদের নেতা কর্মীও কিন্তু আপনারা বুঝতে ভাই কচি ভাই আমাদের সভাপতির বক্তৃতার মাধ্যমে সেটা শুনেছি, যা ছিল সবাই নিয়ে দাঁড়িয়েছে এই অসহায় মানুষগুলোকে সহযোগিতা। আপনারা আরেকটা কথা মনে করে দিই, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বঙ্গালী
আমি যেটা বলতে চেয়েছিলাম, এই খুনিরা যথার্থই অনুমান করেছিল যদি বঙ্গবন্ধুর রক্ত কেউ দেশে থাকে তাহলে তাদের ডাকে আবার বাংলাদেশ এই খুনির হত্যার বিচার হবে এবং ঘুরে দাঁড়াবে। তারা এটাও মনে করেছিল যে বঙ্গবন্ধুর ডেড বডিটাও ঢাকায় সমাহিত করবে না, এটা অযোগ্য। তখন আপনার একটু বলবেন যে যাওয়া এত সোজা ছিল না, ব্রিজ ছিল না, রাস্তা ছিল না, সেই জায়গায় তাকে নিয়ে গিয়েছিল হেলিকপ্টার করে, আপনারা সেটা জানেন। উদ্দেশ্য ছিল যে বঙ্গবন্ধুকে মানুষ ভুলে যায়। আজকে কি দাঁড়িয়েছে? আজকে বঙ্গবন্ধুর আদর্শ আমাদের শক্তিতে রূপান্তরিত করেছে। আজকে বঙ্গবন্ধুর সেই আদর্শে আজকে সব ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের মানুষ। আজকে সবাই একত্র হয়ে এক কথাই বলছে যে বঙ্গবন্ধু আমাদের হৃদয়ের মাঝে রয়েছে, বঙ্গবন্ধু যা স্বপ্ন দেখছে তা আমরা বাস্তবায়িত করব। আজকে বঙ্গবন্ধু করে যাচ্ছে যোগ্য পিতার যোগ্য উত্তরসূরি আজকে আমরা দেখে দেখতে পাচ্ছি। তিনি শুধু আজকে আমাদের দেশের নেতা নন, সারা বিশ্বের নন্দিত নেতা। কখনো তাকে বলা হচ্ছে মাদার অফ ইউনিটি, কখনো বলা হচ্ছে তার স্টার অফ ইস্ট, কখনো তাকে বিভিন্ন নামে বিভিন্ন উপাধিতে ভূষিত করা হচ্ছে। যেখানেই আমি বাইরে যাই, বাইরের নেতারা প্রথমেই জিজ্ঞাসা করে তোমাদের জননেত্রী শেখ হাসিনার এইটা কি, ও এই এত প্রিয় এত দেশ প্রিয় হওয়ার পিছনে কারণটা? আমি বলি তিনি বঙ্গবন্ধুর যে ই দিয়ে গেছিলেন সেইটা ফলো করে চলছেন, তিনি দেশকে ভালোবাসেন, তিনি দূরদর্শী এবং তিনি একজন দক্ষ নেতা। তিনি সবকিছুকে জনগণের আশীর্বাদ নিয়ে কাজ করেন। তিনি একজন ধর্মভীর একজন নেতা, তিনি সবাইকে সম্মান করে চলেন, সেই জন্যই তার এত সফলতা। আমি আর কথা বলাচ্ছি না, আমি শুধু এইটুকু বলবো সেই খুনিদের ভয় আশঙ্কা যথার্থই ছিল, বঙ্গবন্ধুর রক্তকে তারা শেষ করে দিতে চেয়েছিল, তারা পারেনি বলেই আজকে বাংলাদেশ আবার বটমলেস বাস্কেট থেকে আজকে সম্ভবময় বাংলাদেশ হয়ে গিয়েছে। আজকে বিশ্বের যে কয়জন উদীয়মান রাষ্ট্র সেগুলির মধ্যে বাংলাদেশ অন্যতম একটা। তার মূল কারণ হল আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব। আমি কথা বলাচ্ছি না, আজকে যেই অনুষ্ঠান সেই অনুষ্ঠানে যাদেরকে আমরা আমাদের নেতারা খবর দিয়ে এনেছেন তাদেরকে এইটুকু বলবো যে আপনাদের খোঁজ খবর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনায় আমাদের নেতারা সবসময় রাখেন, তাদের উপরে ভরসা রাখবেন। আপনারা আপনাদের এই কোভিড মহামারীতে আপনারা কেউ না খেয়ে থাকবেন না, আপনারা মনে করবেন না যে আপনাদের কেউ খোঁজ খবর রাখছেন না। আমরা সবসময় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আপনাদের আপনাদের জন্য আপনাদের বাসায় বাসায় আমরা পৌঁছে দিচ্ছি, প্রয়োজন হলে আরো পৌঁছে দিব। আপনাদের আস্থার বিশ্বাসের জায়গাটা আপনারা মানে সবসময় স্বচ্ছ রাখবেন। আমি যে কথাটা আরেকটি বলতে চাচ্ছি,
আমাদের প্রিয় নেতারা যারা এখানে আয়োজন করেছেন, আমাদের আমাদের মহানগর আওয়ামী লীগের নেতৃত্বের নির্দেশনায় তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করতে চাই। সাংবাদিকদের একটা নিয়ম মাফিক প্রশ্ন আপনারা যোগী করেছেন। আপনারা যে প্রশ্নগুলি করেছেন আপনারা নিশ্চয়ই সঙ্গে সঙ্গে স্বীকার করবেন। আজকের থেকে 10 বছর কিংবা 12 বছর আগে যে পুলিশ বাহিনী দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, সেই পুলিশ বাহিনী কিন্তু এই পুলিশ বাহিনী দুই একজন মাঝে মাঝে অন্যায় করতে পারে। আমরা কি সবাই আমরা কি নিয়ম নীতি মেনে চলি? দুই একজন তো মাঝে মাঝে অন্যায় করে, আইন অনুযায়ী তাদের শাস্তি হচ্ছে। আমাদের পুলিশ বাহিনীও যারা অন্যায় করছেন তাদের আইন অনুযায়ী তারাও মানুষ, তারাও এই দেশে জনগণ, কাজেই তাদের মানে আইন অনুযায়ী তাদেরকেও বিচার হচ্ছে, এটা আপনারা সবাই দেখছেন। আপনি যাদের নাম বলেছেন তারা যদি এটা তদন্তের থিম, সেই জন্য আমি নিয়ে কিছু বলবো না। আপনারা এটা নিশ্চয়ই আপনারা জানেন কেউ কিন্তু আইনের ঊর্ধ্বে নয়, সবাই বিচার হচ্ছে, পুলিশ সদস্যদের বিচার হচ্ছে এবং পুলিশের অফিসাররা এখনো কয়েকজন বিচারাধীন রয়েছে, সেটাও আপনারা জানেন। কাজেই এই এই বিষয়ে আমার মনে হয় আমি স্পষ্ট করে পরিষ্কার করে বলছি যে আইনের ঊর্ধ্বে কেউ নয়, যদি কেউ অন্যায় করে থাকেন তার বিচার এদেশের আইন অনুযায়ী হবে। আর যারাই করে থাকেন আমি সেই যে বারবার বলছি কেউ আইনের ঊর্ধ্বে নয়। আর পুলিশ সদস্যদের ম্যাক্সিমাম পুলিশ সদস্য আজকে আমি মনে করি তারা তাদের দায়িত্ব পালন করছে বলেই আজকে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। আমি একটা ইন্টারন্যাশনাল সেমিনারে ওই ইউনাইটেড নেশনে আমাকে মাননীয় প্রধানমন্ত্রী পাঠিয়েছিলেন, সেখানে একটা টপিক ছিল যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট হলে কি দরকার? সবাই এক যুগেই সেদিন রেজলিউশন আসছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট পেতে হলে সাস্টেইনেবল পিসের দরকার। সাস্টেইনেবল আমি বলেছিলাম, আমাকে মানে 5 মিনিট বলার সুযোগ দিয়েছিল ইউনাইটেড নেশনে, সেখানে আমি বলেছিলাম সাস্টেইনেবল পিস দরকার হলে সাস্টেইনেবল সিকিউরিটির দরকার। সেই সিকিউরিটির কাজটি আমাদের পুলিশ বাহিনী, আমাদের নিরাপত্তা বাহিনী করছে বলেই আমরা ঘুরে দাঁড়িয়েছি, এটাও মনে রাখবেন সাংবাদিক ভাইরা। আমি সবসময় আমি মনে করি তারা যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করে, আজকে জঙ্গি দমন সন্ত্রাস দমন এই কোভিড এর সময়ও তারা যখন আত্মীয় স্বজন তাদের মা বাবার ডেড বডি নিয়ে যেতে চায়নি, তখন এই পুলিশ বাহিনী তাদেরকে কিন্তু দাফন কাফনি করেছে। এই উদাহরণও রয়েছে, সেটাও আপনারা বলবেন। যদি যারা অন্যায় করে তার পাশাপাশি যারা ভালো কাজ করছেন তাদের কথাটাও বলবেন, কারণ পুলিশ আগের 15 বছর আগের পুলিশ আর এই পুলিশ এক নয়। এটা মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় চলে এবং তারা ঐক্যবদ্ধ যে বঙ্গবন্ধু যেই ডাক দিয়েছিল তোমরা জনতার পুলিশ হও, সেই পুলিশ হচ্ছে। আমি সবাইকে ধন্যবাদ দিয়ে আমি শেষ করতে চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী।